দুই কোটি মানুষের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে তিস্তা নদীর পানির হিসাব। এ নিয়ে ভারতের কেন্দ্র এবং রাজ্য সরকারের টালবাহানায় পার হয়েছে এক দশকের বেশি সময়। এক যুগে শীতলতার অবসান ঘটিয়ে গত বছর দিল্লিতে বসে বাংলাদেশ ভারতের যৌথ নদী কমিশন বৈঠক, যা আবারও আশা ছড়াচ্ছিল তিস্তা চুক্তির। দুদেশের অভিন্ন নদীর পানির হিসা নিশ্চিতে চলতি বছরের মে মাসে ঢাকায় আবারও এ বৈঠকের তোড়জোড় চলছে। এর মাঝেই পশ্চিমবঙ্গের সেচ বিভাগ দুটি খাল খননের প্রক্রিয়া চালাচ্ছে তিস্তা নদীতে। এ ব্যাপারে ঢাকা নোট ভার্বালের মাধ্যমে দিল্লির কাছে বিষয়টি জানতে চেয়েছে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তথ্য নিশ্চিত করেন। পানির প্রবাহ কমে গেছে, সেই তার তথ্যপত্র আমরা যেগুলো পেয়েছি সেটা ওদের সাথে শেয়ার করেছি, নোট ভার্বাল পাঠিয়েছি। এদিকে মিয়ানমারে প্রত্যাবাসনের তালিকায় থাকা রোহিঙ্গাদের তথ্য যাচাই বাছাই দেশটির 17 সদস্যের একটি প্রতিনিধি দল বর্তমানে টেকনাফে অবস্থান করছে। পররাষ্ট্র সচিব জানান, চীনের সহযোগিতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে 5-6 মাসে আগ্রহী হয়েছে ইয়াঙ্গুন। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। প্রথম দফায় 1100 রোহিঙ্গা তথ্য যাচাই বাছাই চলছে। রাখাইনে নিরাপদ পরিবেশের পাশাপাশি রোহিঙ্গাদের পরিবারের সদস্যদের একসঙ্গে পাঠানো সহ বেশ কয়েকটি বিষয় মাথায় রাখছে ঢাকা। 1100 থেকে 1200 একটা ক্লিয়ারেন্স বা একটা ভেরিফিকেশন প্রসেসের মধ্যে আছে। আমরা গুড ফেইথে তাদের সাথে বিভিন্নভাবে এঙ্গেজ করছি এবং এই গত 5-6 মাসে বেশ পজিটিভ তাদের থেকে নড়াচড়া বা তাদের থেকে মুভমেন্ট দেখা যাচ্ছে। এখন সময় বলে দিবে যে আগামী 6 মাসে তাদের এটা সাস্টেইন করবে কিনা, আমরা দেখি এটাকে কিভাবে আগিয়ে নেওয়া যায়। রোহিঙ্গা প্রত্যাবাসনে 2017 সালে 23 নভেম্বর ঢাকা ইয়াঙ্গুন চুক্তি স্বাক্ষর হয়, কিন্তু এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।